নমস্কার, আমি স্বপন। ইভিএম নিউজ আপনাদের সকলকে স্বাগত। আজকে খুব হালকা সংবাদ দিয়ে আমি আজকে আমার দিনটা শুরু করব। আমরা সারাদিন প্রচুর হার্ড নিউজে থাকি, রাজনৈতিক সংবাদ, অন্যান্য সংবাদ, মানুষ কোথাও আক্রান্ত হয়েছে, কোথাও পারিবারিক ঝগড়ায়, সমস্ত নিউজ নিয়ে আমরা সারাদিন থাকি। আজকে একটা নিছকই একটা হালকা সংবাদ আপনাদেরকে দেখাবো, একটা অসাধারণ ভিডিও আমার কাছে এসে পৌঁছেছে, আমি আমার দর্শক বন্ধুদের সঙ্গে সেটা শেয়ার করব। আপনারা তো দেখেছেন যে বাইকে একসঙ্গে তিনজন চারজন পর্যন্ত আমরা বাইকে যেতে দেখেছি। আমাদের সেই ফেভিকলের অ্যাডটা মনে আছে আপনার, যেখানে দেখেছিলাম সেই গাড়ি বোঝাই করা লোক এখানে ওখানে পুরো গোটা গাড়িটার মধ্যে ঝুলতে ঝুলতে যাচ্ছে, ফেভিকুইক দিয়ে আটকে যাওয়া লোকগুলো, সেই ফেভিকুইকের অ্যাডটার কথা মনে আছে না? এটা আমি যেটা দেখাবো এটা কোনো অ্যাড নয়, একদম রিয়েল। আপনাদেরকে একটি ছবি ভিডিও দেখাবো, রিয়েল ভিডিওটি আপনারা দেখুন। আমার ধারণা এই ধরনের ভিডিও আগে কেউ কখনো দেখেনি, ভিডিওটা আগে একটু দেখিয়ে নিই, তারপর আমি আমার শেষ অংশে আসবো। দেখলেন ভিডিওটি, এই ভিডিওটা দেখার পর স্বভাবতই প্রশ্ন উঠবে, এটা কি ট্রাফিক রুল ব্রেক করে কি এই কাজটা করা হচ্ছে, এতে কি ট্রাফিক রুল ব্রেক করা হলো? এ নিয়ে একটা প্রশ্ন থাকতেই পারে দর্শক বন্ধুদের কাছে। কিন্তু আমরা এটা মজার ভিডিও বলে মনে করতে পারি, যে এরকম ঘটনা অন্তত কেউ কখনো দেখেছে বলে আমার অন্তত মনে হয় না, ফলে এটা একটা খুব মজার ছলেই আমরা আজকে আমাদের দিনটা শুরু করলাম। আর আজকে আমাদের কাছে একটু শুভ দিন, আনন্দের দিন, আজকের এই 18 নভেম্বর 2023 আমরা একটা ছোট্ট একটা সাফল্য পেয়েছি ইভিএম নিউজ। 1 লক্ষ সাবস্ক্রাইবার আজকে আমরা, আমাদের সাবস্ক্রাইবার হলো আজকে, সেখানে আমরা রিচ করতে পেরেছি। সেই সমস্ত সাফল্য এবং এই মজা সব আপনাদের দর্শকদের সঙ্গে ভাগ করে নিলাম। আমি স্বপন, আপনাদের থেকে আপাতত বিদায় নিচ্ছি, নমস্কার।